কেন্দ্রের বিরুদ্ধে দাবি আদায়ের জন্য গতকাল থেকে ধর্ণামঞ্চে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রামনবমীর দিনও ধর্ণামঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী। ধর্ণামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের বিরোধিতা করলেই তার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, তবে এভাবে আন্দোলন কখনো বন্ধ করা যায় না। একই সঙ্গে তিনি জানান, দেশে কোনো গণতন্ত্র নেই। Co-opted, but they do not know. They are disrupted people. They finish the country. আজকে গণতন্ত্রের কথা বলার অধিকার নেই, কথা বললেই কাল জেলে। এই তো চলছে দেশে, সব পার্টি চোর, ওরা একমাত্র সাধু। সাধু বলতেও ভালো লাগে না, সাধুদের আমরা সম্মান করি। আমি তাই বলি, হাম আবি ভি কহেঙ্গে, আপকা জিতনা মর্জি আপ কহ লো, আপ কহ দো, হাম লোগ কো আন্দোলন আতা হ্যায়, আন্দোলন মেই হাম লোগ কো জন্ম হুয়া হ্যায়, আর বহুত দিন লড়কে মার খাতে খাতে এ জায়গা মে হাম লোগোনে আ চুকা হ্যায়।